একটা স্টোরি, যেটার এফেক্ট আমরা এখন দেখতে পাচ্ছি হ্যাঁ, গভর্নমেন্ট ফর্মসে সব জায়গায় এখন থার্ড জেন্ডারের, থার্ড জেন্ডার, বাইসেক্সুয়াল, হ্যাঁ সবকিছু, সবকিছুরই একটা, ট্রান্সজেন্ডার, সবকিছুর একটা করেই আছে। হ্যাঁ আর সত্যি হয়তো মানে এই সব স্টোরি দেখে মনে হয় যে আমরা প্রিভিলেজড যে মেল বা ফিমেল হয়ে যারা জন্মেছে, কারণ কি আমাদের সত্যি এরকম স্ট্রাগল কখনো দেখতে হয়নি। হয়নি। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি। আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আর এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা কমেন্ট বক্সেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা তালি অফিসিয়াল ট্রেলার নিয়ে এসেছি, ট্রেলার রিয়াকশন। এর আগে আমরা এর টিজার রিয়াক্ট করেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো তখন আমরা বলেছিলাম, হ্যাঁ টপিকটা কি আমরা বোঝা বুঝেছি, যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মানে কি কাইন্ড অফ, নিয়ে, হ্যাঁ কি নিয়ে হয়েছে, হ্যাঁ বাট স্টোরিটা খুব বেশি ভাবে দেখায়নি। হ্যাঁ আর অবভিয়াসলি ফার্স্ট লুক ছিল, হ্যাঁ এটা একটা রিয়েল লাইফ ক্যারেক্টারকে নিয়ে বেসড অন। একদম। তো এটা 15th August রিলিজ করছে, ওয়াও, আর ডাইরেক্ট করছে রবি যাদব, আর মেন ক্যারেক্টারে আছে সুস্মিতা সেন। তো দেখা যাক ট্রেলারটাতে বুঝতে পারবো ঘটনাটা ডাইরেক্ট কি। জিও সিনেমাতে রিলিজ হ্যাঁ করছে, ওটিটিতে তো আসছে, খুব তাড়াতাড়ি আমরা হাতে নমস্কার। রিভিউ নিয়ে আসবো। হ্যাঁ একদম, তো শুরু করা যাক। একদম। নমস্কার, মে গৌরী। ये कहानी मेरे जैसे कई लोगों की है, क्योंकि ये गौरी भी कभी गणेश था। धनिया, क्या बनोगे बड़े होकर? मुझे तो माँ बनना है। मर्द कभी माँ नहीं बन सकते। ये कभी मत बनना। क्यों? क्योंकि तुझमें अभी भी बदलने की उम्मीद है। मेरी सुबह की शिफ्ट उसे दी। गौरी आ गए। आप ये कह रहे हैं कि इस देश में अगर आप मर्द या औरत नहीं है तो जिंदा ही नहीं है। ये रूल है। क्या लगता है ये रूल बदलने के लिए? पेटिशन। हम सब ने मिलकर सुप्रीम कोर्ट में पेटिशन जारी करी ट्रांसजेंडर इक्वालिटी के लिए। गली की लड़ाई आखिर दिल्ली तक पहुंच ही गई। ट्रांसजेंडर को लीगल राइट मिलना कितना जरूरी? जितना एक बच्चे को उसकी माँ मिलना। माँ होना कोई जेंडर नहीं, बस फीलिंग है। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা স্টোরি, যেটার এফেক্ট আমরা এখন দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ফর্মসে সব জায়গায় এখন থার্ড জেন্ডারের, থার্ড জেন্ডার, বাইসেক্সুয়াল, হ্যাঁ সবকিছু, সবকিছুরই ট্রান্সজেন্ডার, একটা, সবকিছুর একটা করেই আছে। হ্যাঁ আর সত্যি হয়তো মানে এই সব স্টোরি দেখে মনে হয় যে আমরা প্রিভিলেজড যে মেল বা ফিমেল হয়ে যারা জন্মেছে, কারণ কি আমাদের সত্যি এরকম স্ট্রাগল কখনো দেখতে হয়নি। আর মানে জাস্ট এই বেস অফ তোমার সেক্সুয়াল ক্যাটাগরির জন্য যে একটা মানুষকে, কারণ কি আমরা তখন তাকে হিউম্যান হিসেবে কাউন্ট করছি না, মানে রোল গভর্নমেন্টের ইয়ে অনুযায়ী, মানে কিছুদিন আগে যেটা একটা কথা ছিল না, গরুর আধার কার্ড, মানে আমরা অ্যানিমালসদেরকেও আধার কার্ড বা তাদের বার্থ রাইটস, পরিচয় পত্র দিচ্ছে অ্যাকচুয়ালি।
কিন্তু একটা মানুষ যদি জেন্ডার এদিক ওদিক হয় তাদেরকে আমরা মানুষ বলে কিছু বছর আগেও মানতাম না, এটা আমি ভেবেই কেমন একটা লাগছে, মানে ওরা যে কি নিয়ে বেঁচে ছিল বা কেমন ভাবে বেঁচে ছিল এটা সত্যি কথা বলতে চিন্তা ভাবনার ঊর্ধ্বে আমরা ফিল করতে পারবো না, যে ছোট থেকে তাদের কিরকম একটা কোনো জায়গায় কাজ না পাওয়া, কাজ না করা, সেই জন্যই আমরা ট্রেনে বাসে সব জায়গায় ওদেরকে দেখতে পেতাম, এই কারণেই ওরা কি চাইতো শুধু ওটা করতে না, কখনোই না, কোনো মানুষই চাইবে না, সেটা যে কোনো জেন্ডারই হোক, তারা চাইবে তারা কাজ করুক, তারা কাজ করে নিজের পরিবারকে। কিন্তু আমরা প্রত্যেকটা ফর্ম ফিল আপে যেখানে মেল আর ফিমেল, যেটা আমার কখনো মনেই হতো না যে এটা কোনো বড় ইস্যু বা কেন এটা দাগ দিচ্ছি, বাট এটা কিছু কিছু জনের জন্য ওই ম্যান্ডেটরি ফর্মটা ফিল আপ হতো না বলে অনেক জায়গায় দিতে পারতো না। এখন এইসব রাইটসের জন্য প্রচুর টিচার অন্যান্য অনেক ফিল্ডে ট্রান্সজেন্ডাররা কাজ করছে আর এটা খুব ভালো জিনিস, সাপোর্ট করা হচ্ছে এইভাবে, সত্যি খুবই, মানে আমরা এটা অবাক লাগে যে এতদিন পরে এটা করেছে মানুষ, এতদিন আগে এটা রিয়েলাইজ করেনি, মানে এটা খুব বেশি আগেকার ঘটনা না, আমাদের জীবনদশার ঘটনা, আমি ভাবছি তার আগে কতগুলো বছর কিভাবে এর একটা জাতি কাটিয়েছে বলতে গেলে। যাক, মানে এখন অ্যাটলিস্ট যারা নতুন আসছে তাদের একটা আলাদা সুযোগ হচ্ছে, সেটাই, তার জন্য গৌরীর কত বড় অবদান, একদম ওদের জন্য হয়তো ভগবানের জায়গায় গৌরীরই ফটো থাকা উচিত। আর ফার্স্টে যে সিনারিওটা দেখালো আমার মনে হয় ওর চেঞ্জ হওয়ার একটা স্কোপ ছিল, ফিমেল বা ফিমেল সিলেক্ট করতে পারতো, বাট ও ওই দুটো সিলেক্ট না করে নিজেকে অন্যভাবে একটা কিছু মানুষকে উদ্ধার করার জন্যই হয়তো গৌরীকে সিলেক্ট করেছে নিজেকে গৌরী ভাবে করার। আর সুস্মিতা সেন অনবদ্য অ্যাক্টিং করেছে, আর এখানে যেটা দেখলাম যেটা আমাদের টিজারে দেখায়নি, এখানে মেল অ্যাক্টিংটাও করেছে একটা অন্যরকম, স্কুল কলেজ টাইম আই থিংক, এটা মানে ফার্স্ট কোন অ্যাক্ট্রেস মেল অ্যাক্টিং করছে এরকম ভাবে। এমনি গানে টানে হয়েছে ছেলে ছেলে জমে গানগুলোতে, অনেক আগে ব্ল্যাক এন্ড হোয়াইটে অনেক আছে যখন গান করে গান করছে একটা ছেলে, বাট ওটা ওটা ব্যাপারটা হচ্ছে পারফর্ম, মানে জাস্ট এটা তো পুরো ক্যারেক্টারটাকে করেছে, এরকম ভাবে তো হয়নি, মানে আমি এটা বলছি না যে যে এই যে আয়ুষ্মানের যেটা একটা বের হচ্ছে ড্রিম গার্ল, ওখানে মনে হয় মেয়ে সাজছে, বাট ও দেখাচ্ছে না কিন্তু আমি মেয়ে, আমি সাজছি, একটা প্রিটেন্ড করছে, বাট এখানে অরিজিনালি আমাকে ছেলের ক্যারেক্টারই দেখিয়েছে, তো এটা আলাদা, তো বেশ অন্যরকম এরকম হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে বলতে এখন মনে পড়লো যে ছোট যে কৃষ্ণের যে রোলটা ছিল না, ওটা একটা মেয়ে কৃষ্ণ ছেয়েছিল, বেবি বাল কৃষ্ণ বা কিছু নাম ছিল আমার খেয়াল নেই, বাট ওই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একটা ফিমেল ক্যারেক্টার, আলটিমেট সে বাচ্চাই তো, বাট এত বড় হিসাবে কাউকে দেখিনি এরকমভাবে, তো এটা বেশ একটু অন্যরকম আমার মনে হয়। পারফরমেন্সের জন্য ওকে প্রচুর ওয়ার্কশপ করতে হচ্ছে বা এক্সপিরিয়েন্সটা অনেকটা, তো ওটা একটা ম্যাটার করে যে দুটো ক্যারেক্টারকে করাটা খুব টাফ। আর অনেকদিন পরে ব্যাক করছে সুস্মিতা সেন, তো আমরা সবাই দেখব লাস্ট মনে হয় বাংলা যে সিনেমাটা বলো, নিস্তব্ধ নাকি, ও হ্যাঁ নির্বাক একদম, অঞ্জন দত্ত না, গাছটা যেটা নিয়ে, হ্যাঁ ওটা অঞ্জন দত্তের প্রোডিউস না, ওর মধ্যে একটা সিনেমা ছিল না, চারটা সিনেমার মধ্যে একটা অঞ্জন দত্তের সিনেমা ছিল, একটা সুস্মিতা সেনের, আচ্ছা, তো এরকম চারটা সিনেমা ছিল, তো হ্যাঁ নির্বাক করেছিল, তারপরে হয়তো এটাই যতটা মনে হচ্ছে, আমরা ভুল হতে পারি, হ্যাঁ আপাতত কিছু মনে পড়ছে না, হ্যাঁ আপাতত মনে পড়ছে না, তো দেখা যাক 15 আগস্ট বের হচ্ছে জিও সিনেমাতে ফ্রি স্ট্রিমিং, তো সবাই দেখবে, খুবই ভালো লাগলো এরকম এই প্ল্যাটফর্মটা চুজ করলো, যাতে মানে অ্যাট লিস্ট ওখানে সবাইকে কিছু কিছু ভালো স্টোরি সত্যি জানানো উচিত, তো খুবই ভালো ব্যাপার, সবাই দেখুন, হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে তে কিছু মানুষের ইন্ডিপেন্ডেন্সটা আমরা দেখতে পারবো কিভাবে হয়েছিল, একদম খুবই ভালো দিন চুজ করেছে এরা, একদম, তো দেখা যাক আপনারা জানাবে আপনারা কতটা এক্সাইটেড, আর অবশ্যই এটা দেখা হয়ে গেলে আমরা রিভিউ দেব, আপনারা মতামত জানাবেন আপনাদেরও সেখানে,
আমাদের রিয়াকশন কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এখনো পর্যন্ত না করে থাকলে। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়াক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার দেখা হবে। বাই বাই বাই।